নমস্কার, দেবজ্যোতি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্বাগত জানাই সেই সকল জ্যোতিষ অনুরাগী মানুষদের, যারা এই অনুষ্ঠানটির জন্য অধীর আগ্রহে থাকেন যে এই অনুষ্ঠান থেকে পজিটিভ ভাইব্রেশন গেইন করার পাশাপাশি কিছু জ্ঞান বা তথ্য আহরণ করবেন। অবশ্যই প্রত্যেক দিনের মতো আবারও সেই মানুষটি আপনাদের দরবারে এসে হাজির হয়েছেন। আমি জয়শ্রী রইলাম আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হট সিটে উপস্থিত পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অ্যাস্ট্রো গুরু গুরুজি শ্রীদেব শাস্ত্রী, তাকে স্বাগত জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করব। নমস্কার, স্বাগত। নমস্কার দর্শক বন্ধু, মাতা রানী আপনাদের ভালো রাখুক, অপরের ভালো চান, নিজের ভালো অটোমেটিক হবে, এই বলে আজকে অনুষ্ঠান শুরু করব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা আপনাকে রাখতে বলো, সেটা হচ্ছে দুটো পাপগ্রহ সংক্রান্ত বিষয়ে আমরা জানি, মঙ্গল এবং শনি। তো সেক্ষেত্রে বলি, মাঙ্গলিক দোষ যেটা আপনি বলে থাকেন কথায় কথায় মঙ্গলিক, সেটা আর শনি সাড়ে সাথে, এই দুটো সম্পর্কে জানবো। সবার প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে বলবো আপনাকে, মাঙ্গলিক দোষ, এটা নিয়ে এখন বর্তমান বাজারে খুব হিড়িক চলছে এবং মানুষের মনে ভীতির সঞ্চার, মানে মানুষের মধ্যে একটা ভয় ভীতি জন্মে গেছে মাঙ্গলিক দোষ নিয়ে। ফার্স্ট তো আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে একটু আগে যশি বলল যে পাপগ্রহ, এই শব্দটাকে আগামী এপিসোড থেকে বাদ দিতে হবে, কারণ কোনো গ্রহই পাপগ্রহ না। প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা নক্ষত্র ফল দেয় তার অবস্থানের ওপর ডিপেন্ড করে। যেমন একটু উদাহরণ দিয়ে বোঝাই, একটা জন্ম ছকে যদি একটা ছেলে ধরুন কারোর বাড়িতে জন্মেছে, সে পাপি হয়ে জন্মায় না, তার অবস্থান তাকে পাপি করে তোলে। একটা ছেলে যখন স্কুলে যায় তখন সে জিরো, মানে ব্ল্যাঙ্ক থাকে, তাকে মাস্টারমশাই যেভাবে শেখায়, যে পরিবেশে মানুষ করে, আস্তে আস্তে সেভাবে সে ডেভেলপমেন্ট পায়। অর্থাৎ পাপি গ্রহ কথাটা ভুল তথ্য, এটা মানুষের কাছে না পৌঁছায়। আর তুমি যেটা বলছিলে যে মঙ্গল বা মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক দোষটা কি, অ্যাকচুয়ালি আমি মজা করে বলি মঙ্গলে নেগেটিভ এনার্জি পাওয়া যায়, পজিটিভ নয়। অর্থাৎ মঙ্গল লিক লগ্ন ভাবে যদি মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক দোষ তৈরি হয়, লগ্নর সপ্তম ভাবে যদি মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক দোষ তৈরি হয়, লগ্নের ফোর্থ হাউসে যদি মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক দোষ তৈরি হয়, লগ্নের সিক্সথ হাউসে যদি মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক দোষ তৈরি হয়ে যায়, লগ্নের অষ্টম ভাবে যদি মঙ্গল থাকে মাঙ্গলিক দোষ তৈরি হয়, আর লগ্নের দ্বাদশ ভাবে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ তৈরি হয়। এবার এত কটা ঘরে মঙ্গল নেগেটিভ ফল দেয়, তাহলে মাঙ্গলিক দোষ লগ্নে থাকলে একরকম ফল দেবে, সেই মাঙ্গলিকের একরকম ফল হবে, অষ্টমে মঙ্গল থাকলে সেই মাঙ্গলিকের একরকম ফল হবে, সপ্তমে মঙ্গল থাকলে সেই মাঙ্গলিকের একরকম ফল হবে, আবার নবমভাবে এই অষ্টমভাবে মঙ্গল থাকলে সেই মাঙ্গলিকের একরকম ফল হবে, বা ষষ্ঠভাবে মঙ্গল থাকলে একরকম মাঙ্গলিকের ফল হবে, লগ্নভাবে মঙ্গলে থাকলে তার একরকম ফল হবে। তাহলে হ্যাঁ, একটুখানি বলে নিই, প্রত্যেকটা মঙ্গল কিন্তু একটাই মঙ্গল জন্মছকে, একটু আগে বলছিলাম না পাপগ্রহ, তো একটাই মঙ্গল, তার অবস্থান চেঞ্জ হচ্ছে বলে সে তার মতো করে ফল দিচ্ছে। অর্থাৎ এইটা কিন্তু ভুল তথ্য যে প্রত্যেকটা গ্রহ মঙ্গল বা শনি পাপগ্রহ। কি বললাম বুঝতে পেরেছো? তোমাকে আমি কি একটা কথা বললাম আগের এপিসোডে, যে প্রত্যেকটা গ্রহ খারাপ ফল দেয়, প্রত্যেকটা সব পাখি মাছ খায়, দোষ হয় মাছ ডাঙা, সব গ্রহরাই খারাপ ফল দেয়, দোষ হয় শনি মঙ্গলে। আল্লাহ, অর্থাৎ আমরা এতদিন ধরে যে বিষয়টি সম্পর্কে জানতাম যে মঙ্গল এবং শনি মানে পাপগ্রহ, সেটা নয়। এখন মঙ্গলটা শুনে বুঝতে পারছেন এটা পাপগ্রহ নয়, এই লজিকটা ক্লিয়ার হয়ে গেছে। এবার একটা কথা বলি, মাঙ্গলিক দোষ একটা সকলেই জানেন বা এটা একটা হয়ে এসেছে, হয় না, চিরাচরিত একটা প্রথা যেমন থাকে যে মাঙ্গলিক দোষ মানেই জাতক জাতিকা বিবাহিত বন্ধনে আবদ্ধ হলেই জাতকের স্ত্রী হারা হবে, মানে বিপত্নিক হবে, আর যদি জাতিকার এইটা থাকে তাহলে স্বামী হারা হবে, এটা কি আদৌ সত্য? দেখো, এই তথ্যটা একদম ভুল তথ্য বা মিথ্যা তথ্য। প্রথম কথা বলি, তুমি যদি খাওয়া দাওয়া করো, তুমি যদি জামা কাপড় পরো, তোমার ভালো হবে, তোমার ভালোর সঙ্গে অপরের কি করে ভালো হয় এটা একটা ব্যাপার আছে। তুমি যদি ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট করো, তোমার স্ত্রীও কিন্তু আস্তে আস্তে তোমার সঙ্গে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট করবে। তাহলে লগ্ন ভাবে মঙ্গল থাকলে যে মাঙ্গলিক দোষ তৈরি হবে, অষ্টম ভাবে মঙ্গল থাকলে সে মাঙ্গলিক দোষ তৈরি হবে না। তো তোমার প্রশ্ন ছিল কি, যে মঙ্গল যদি কারোর মাঙ্গলিক থাকে তাহলে স্বামী বা স্ত্রী বিবাহ জীবনে আবদ্ধ হলে মারা যাবে, বা এরকম একটা ভুল তথ্য
মানে অনেক দর্শক বন্ধু জানে এইটা কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য। আমি একটা কথা বলি, আমি যদি জন্মছক দেখি একটু লজিক্যালি ভাবুন, কমন ম্যান মাইনাস কমন সেন্স ইজ ইকুয়াল টু অ্যাস্ট্রোলজি, কী বললাম বুঝতে পেরেছ? যারা সাধারণ লোক তারা সাধারণভাবেই চিন্তা করে। যদি কেউ বলে যে আমার কাগে কান নিয়ে চলে গেছে, কানে হাত না দিয়ে ও কাগের পিছনে দৌড়াতে শুরু করবে, তাহলে কমন ম্যান মাইনাস কমন সেন্স ইজ ইকুয়াল টু অ্যাস্ট্রোলজি। মাথায় রাখতে হবে জন্মছকটা তোমার, আমি ধরো আমার মেয়ের বিয়ে দেবো, একদম পার্সোনাল ব্যাপারে আসো, আমার মেয়ের বিয়ে দেবো, আমার জামাই আছে ধরে নেওয়া যাক উদাহরণস্বরূপ, তাহলে আমি কার সঙ্গে বিয়ে দেবো, আমি কী দেখবো জামাইয়ের, কী কী গুণ দেখবো, জামাই মাঙ্গলিক দেখবো না জামাইয়ের, প্রথমে দেখবো জামাইয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কী, এক নম্বর, দু নম্বর কী দেখবো জামাই না 36টা গুণ মিলিয়ে ছেড়ে দেবো না, তো তা না, প্রথম হচ্ছে জামাইয়ের ব্যাকগ্রাউন্ড দেখবো, কোন ফ্যামিলি থেকে এসছে তার বিষটা কী, এক নম্বর, দু নম্বর কী দেখবো জামাইয়ের, আমি জন্মছক যদি বিচার করি জামাইয়ের, তাহলে দেখবো কি তার আয়ু কতটা, ঠিক আছে, তাহলে আমি তার আয়ু দেখে নিলাম, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে নিলাম তার জন্মছক থেকে, এবার দেখবো তার ইনকামের অবস্থা কী, আগামী দিন সে 5 টাকা ইনকাম করছে, আগামী দিন 50 টাকা করতে পারবে কি না, এবং দেখবো 7th হাউস মানে আমার মেয়েকে সে সুখী রাখতে পারবে কি না, এবং দেখবো সে আদৌ বংশ বৃদ্ধি করতে পারবে কি না। অনেক সময় ছেলেদের মধ্যে সমস্যা থাকে, মেয়েদের দোষ দেয় তুই উল্টা, তুই এই তুই সেই, কী বললাম বুঝতে পেরেছো? তো দোষ কারণ নয়, দোষ হচ্ছে গ্রহদের অবস্থানের উপর। তাহলে আমি এই কটা জিনিস দেখব, আর আমি দেখব যে আমার মেয়ে যে বাড়িতে যাবে সেই বাড়ির 4th হাউস মানে হচ্ছে সেই বাড়ির অবস্থান এবং সেই বাড়ির মা, অর্থাৎ সে আমার মেয়েকে মেয়ের মতো মেনে নিতে পারবে কি না, ঠিক আছে। তাহলে এই 4টে বিচার করব, 5টা বিচার করব, করে আমার মেয়ের ছকে দেখব এর সঙ্গে মানে আমার জামাইয়ের সঙ্গে 7th হাউসের কানেকশান আছে কি না, মানে এদের সঙ্গে সম্পর্ক ভালো হবে কি না, আমার মেয়ের আয়ু বিচার করবো, আমার মেয়ের জন্মছকে দেখবো এর সঙ্গে যোগ বিয়ে দিলে ডেভেলপমেন্ট হবে কিনা, বললাম না মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাস হচ্ছে কি না, এইগুলো বিচার করে তারপর আমি কোনো ডক্টরকে রেফার করবো, ব্লাড টেস্ট হবে, তারপর আমরা ফাইনালি বিয়ে দিয়ে জানবো। এই নয় 36টা গুণ হলে বিয়ে দিলাম তারপর 2 দিন পরে বাড়িতে চলে এলো, আর আমার আপনার ছেলের জন্মছকে আয়ু বেশি নেই, আপনার যে মেয়ে বিয়ে করলো, যে ছেলে বিয়ে করে নিয়ে গেল আপনি মেয়ের নামে দোষ দিয়ে দিলেন, এই চলবে না। অর্থাৎ প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা নক্ষত্র ফল দেয় তার অবস্থানের উপর ডিপেন্ড করে, এই অবস্থানটাকে আপনাকে বুঝতে হবে। 36টা গুণ নিয়ে মিলে গেল আপনি মেয়ের বিয়ে দিলেন, পরের দিন আবার মুখে হাত দিয়ে বসে আবার জ্যোতিষের সম্পর্কে খারাপ ধারণা তৈরি করলেন। অর্থাৎ মাথায় রাখতে হবে মাঙ্গলিক শব্দটা আছে, আমি শুনেছি বইয়ে পড়েছি আমার গুরুদেব বলতো, কিন্তু মাঙ্গলিকটা কোন ভাবে আছে, কোন অবস্থায় আছে, কার নক্ষত্রের সঙ্গে আছে। এবার ধরো কেউ অষ্টমে মঙ্গল, যদি অষ্টমে কোনোভাবে শনির সঙ্গে কানেকশন হয়ে যায়, তাহলে তোমাকে আমি বলেছি না মাইনাসে মাইনাসে প্লাস হলো, তাহলে শনির সঙ্গে কানেকশন হলো, শনিও পাওয়ার পেয়ে গেল, মঙ্গলও পাওয়ার গেলো, ইডিগল টু দুজনেরই ভালো হয়ে গেলো, অর্থাৎ তখন মাঙ্গলিক দোষের প্রভাবটা পড়ে না। অনেকে দেখবে যে সপ্তম ভাবে মঙ্গল আছে কিন্তু মঙ্গলটা ষষ্ঠ ভাবে চলে গেলো, কি বললাম বুঝতে পেরেছো? সপ্তমে মঙ্গল ষষ্ঠভাবে চলে গেল, তাহলে ভাবটা ওই ভাবের প্রভাবটা পড়তে শুরু করে দেবে, অর্থাৎ মঙ্গল মানেই খারাপ, শনি মানেই খারাপ, রাহু মানেই খারাপ, এই তথ্যটা ভুল তথ্য। অর্থাৎ এতদিন ধরে যে ভ্রান্ত ধারণায় আমরা ভুগছিলাম সেই জায়গাটা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে, এবং কি করতে হবে তার জন্য, যে অনুষ্ঠানটা আগে ভালো করে শুনুন, শুনে আগে দেখুন যে বাস্তবের সঙ্গে নিজেকে রিলেট করতে পারছো কি, একদম। অর্থাৎ মঙ্গল বাদায় দঙ্গল, অর্থাৎ মঙ্গলের নেগেটিভ এনার্জি থাকতেই পারে, পজিটিভ এনার্জি থাকতে পারে। ধর আমি একটা কথা বলি তোমাকে, বৃহস্পতি, বৃহস্পতির দেখো প্রত্যেক যেমন একটা মানুষের ভালো গুণও আছে খারাপ গুণও তো আছে, তাহলে বৃহস্পতির কোনো ভালো গুণ আছে খারাপ গুণও আছে, তাহলে বৃহস্পতি যদি ভালো গুণ খারাপ গুণ থাকতে পারে কেন মঙ্গলে থাকতে পারে না? তাহলে এই অবস্থানকে আমরা বিচার করব এবং সঠিক ট্র্যাকে বিচার করব, সঠিক জ্যোতিষীর কাছে বিচার করব। এই নয় মাঙ্গলিক দোষ বলে আমার আর একটা ছেলে মাঙ্গলিক বলে তার সঙ্গে বিয়ে দেবো না, আমার মাঙ্গলিক পাত্র হলে তার সঙ্গেই বিয়ে দেবো, এটা সম্পূর্ণ ভুল তথ্য। এবং সঠিক জ্যোতিষীর কাছে এসে সঠিক সময় যদি উপায় করা যায় তাহলে জীবনে উন্নতি আসে, হর্ষে পৃথিবী কেউ আটকাতে পারবে না। এবার একটা কথা বলি, যখন চাইছেন যে হ্যাঁ এই সময়টা আপনার খারাপ অবস্থার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, তখন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন নিতে পারেন। আর একটা কথা বলি, যারা মনে করছেন আমার তো এখন সময় ভালো আছে, কী দরকার আছে শুধু শুধু বেকার যাওয়া, সময় নষ্ট, অর্থ নষ্ট, দেখুন সময় এবং অর্থ নষ্ট হবে কি না আমি জানি না, একটা গাইডলাইন
অবশ্যই সকলকে নিতে হয়। আজকে আপনার ভালো সময় কে বলতে পারে কালকে আপনার খারাপ সময় আসছে, সেটার একটা সেই পরিস্থিতিটাকে তো কন্ট্রোল করতে হবে, যাতে গোল্ডেন পিরিয়ড থাকে, গোল্ডেন অপরচুনিটির জন্য সকলে দৌড়ায়, সবাই দৌড়ায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে সুযোগকে হাতছাড়া করবেন না, ওই সময়ের গুরুত্বটাকে বুঝে সুযোগটাকেও নিজের হাতের মুঠোর মধ্যে করে নিতে হবে। যারা এই অনুষ্ঠানটি শুনছেন বা আগেও দেখেছেন এই অনুষ্ঠানটি, যারা চাইছেন গুরুজির সান্নিধ্য লাভ করবেন, প্রতি রবিবার দিন ওনাকে পেয়ে যাবেন দমদম, সোমবার দিন পাচ্ছেন হাওড়া ডোমজুর, মঙ্গলবার এবং শনিবার দিন ওনাকে পাচ্ছেন ডানকুনি ও উত্তর পাড়ার মাঝে বন্দির বিলের এখানে। এই অ্যাড্রেসটাতে যখনই আসবেন বা এই ঠিকানায় যখনই পৌঁছে যাবেন, বর্ধমানের যারা নিবাসী তারাও ওখানে আসতে পারছেন, যারা উত্তরপাড়া নিবাসী তারাও অতি সহজে চলে আসতে পারছেন, ডানকুনি যারা নিবাসী তারা তো আসতেই পারছেন, আর যারা ডানলপে থাকে তাদের জন্য দক্ষিণেশ্বর একটা চেম্বার রয়েছে, কিন্তু যদি দক্ষিণেশ্বরের সেই চেম্বারে সেদিন আপনারা না যেতে পারেন, আপনারা মন্দির বিলে চলে যাবেন, অবশ্যই ফোন করে নেবেন, যোগাযোগ ব্যবস্থা একেবারে উন্নত। বুধবার দিন পেয়ে যাচ্ছেন আন্দুল এবং বাগনান, বৃহস্পতিবার দিন পাচ্ছেন দক্ষিণেশ্বর মশাট, শুক্রবার দিন পাচ্ছেন শেওড়াফুলি তারকেশ্বর, এছাড়াও মাসে একবার করে পাচ্ছেন বাঁকুড়া তারাপীঠ ও রায়গঞ্জে। আসার আগে অবশ্যই ফোনে করে নিচ্ছেন অগ্রিম বুকিং 9007536337 অথবা 8420478309 এই নাম্বারে, আর হোয়াটসঅ্যাপ করার সুবিধা রয়েছে 8777539912 এই নাম্বারে। যাবো আলোচনায়। অনেকক্ষণ ধরে মঙ্গল দোষ নিয়ে অনেক কথা বললাম, তো বেশ ভারী হয়ে গেল ব্যাপারটা, মানে মঙ্গলে মানে প্রত্যুষে উষা বুধে নেপা যথা ইচ্ছা তা তথা যা, বুধ নিয়ে আলোচনা করবো না, অবশ্যই একটু পাটাকে আমরা এগিয়ে দিচ্ছি, শনিতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে শনির সাড়ে সাথে। এটাও একটা বর্তমানে বাজারে খুব একটা হিরিক রয়েছে, শনির সাড়ে সাথে আছে মানে ওরে বাবা বিশাল একটা ব্যাপার, সমস্ত কিছু ক্ষতি হয়ে গেল, আর কোনো কার ভালো হওয়ার কোনো রাস্তাই নেই, যেটুকু ভালো ছিল সবটাই খারাপ হয়ে গেল। আবার একটা কথা বলি, কমন ম্যান মাইনাস কমন সেন্স ইজ ইকুয়াল টু অ্যাস্ট্রোলজি, কমন ম্যান মাইনাস কমন সেন্স ইজ ইকুয়াল টু অ্যাস্ট্রোলজি, অর্থাৎ সাধারণ মানুষকে যেভাবে বোঝানো হয় সাধারণ মানুষ সেভাবেই বোঝে, যারা কিন্তু বোঝে তারা কিন্তু সঠিক জ্যোতিষীর কাছেই পৌঁছায়। কী বললাম বুঝতে, তাদের কাছে মুখ থেকে শুনে নিই, মুখ জ্যোতিষীর কাছে গিয়ে ঠকেছে, কী বললাম বুঝতে পেরেছ? অর্থাৎ ওপর দিকে থুতু ফেললে নিজের গায়েই পড়ে, যার জন্য আমি আর পড়ে বলছি না কী বলতে চাইলাম, দর্শক বন্ধু যারা ওপার থেকে শুনছে বুঝে গেছে। তো শনির সাড়ে সাথীটা কী? শনির সাড়ে সাথীটা হচ্ছে জন্মকালীন বা চন্দ্র, চন্দ্র যেখানে থাকে তার আগের ঘরটা সাড়ে সাথে, সেই ঘরটা সাড়ে সাথে, তার পরের ঘরটা সাড়ে সাথে। এটা আমি বইয়ে পড়েছি, আমার গুরুদেব পড়েছে, যারা পূর্বপুরুষ আছে তারাও পড়েছে, মানে আড়াই আড়াই এর ক্যালকুলেশন, তিন আড়াই সাড়ে সাত, অর্থাৎ জন্ম ছকে শনি সাড়ে সাথে আছে, অবশ্যই পৃথিবীর কেউ আটকাতে পারবে না। কিন্তু এই সাড়ে সাথীটাকে কীভাবে কী করে? সাড়ে সাথী হচ্ছে এমন একটা জিনিস, মানে শনি ওই স্কুলের হেডমাস্টার যে স্কুলে, মানে বলে না ভালো মূর্তি তখনই হয় যখন সে শ্রেণীর মার সহ্য করতে পারে, তাই না? ভালো আর্টিস্ট যখন তখনই হয় যে অনেকক্ষণ ধৈর্য ধরে মেকআপ নিতে পারে, ঠিক আছে? আচ্ছা, ভালো অ্যাঙ্কার তখনই হয় যখন সে ভালো কথা বলতে পারে। অর্থাৎ এইটা থাকলে শনির সাড়ে সাথে হচ্ছে, শনি ওরকম স্কুলের মাস্টারমশাই যে লোহাকে পিঘলে একদম ইস্পাত করে দেয়, অর্থাৎ শনির সাড়ে সাথে শব্দটা আছে, আমি পড়েছি, আমার গুরুদেব পড়েছে, আমার মাস্টারমশাইও পড়েছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা সঠিকভাবে মিডিয়াতে বিশ্লেষণ হয়নি, শনির সাড়ে সাথে থাকলে মানুষকে শিক্ষা দিয়ে ভালো জায়গায় পৌঁছে দেয়, ঠিক আছে, মানুষকে অনেক কিছু কষ্ট দিয়ে ভালো জায়গায় পৌঁছে দেয়, তার মানে ভয় পাওয়ার কিছু নেই। শনির সাড়ে সাথে থাকলেই আপনার জীবনে সব কিছু খারাপ হয়ে যাবে এটাও ভুল তথ্য। ধরে নেয় যাক তর্কের খাতিরে শনি খারাপ করে, আমি ধরলাম তর্কের খাতিরে শনি খারাপ করে, যদি সাড়ে সাত বছর শনি একা ফল দেয়, বাদ বাকি আটটা গ্রহ কি করে? আমাকে একটু দর্শক বন্ধুদের উদ্দেশ্যে প্রশ্ন, যে শনি যদি সাড়ে সাতিতে সাড়ে সাত বছর শনি একাই ফল দেবে, তাহলে বাদ বাকি আটটা গ্রহ কি করে আমাকে একটু বলতে হবে। আটটা গ্রহ হয় চা খেতে যায়, নয় পিকনিক করতে যায়, সে কোথাও যায় না, তো আপনার নেটাল চার্ট বা আপনার জন্মছকেই থাকে। তাহলে শনির সাড়ে সাথীও আছে বা ঢাইয়া, শনির যেখানে দৃষ্টি পড়ছে ওই অবস্থায় সেইগুলো ঢাইয়া, তাহলে আমি যদি ধরি যে 75% লোকের একটা পৃথিবীতে খারাপ যেতে পারে না, ঠিক আছে, তাহলে পৃথিবী চলতো না। শনির সাড়ে সাথী বা ঢাইয়া যদি থাকে 75% লোকের খারাপ যাবে, কিন্তু এটাও ভুল তথ্য, 75% লোকের খারাপ যায় না, ভালো। অর্থাৎ শনি যেমন একা কিছু করতে পারে না,
বৃহস্পতিও একা কিছু করতে পারে না। প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা নক্ষত্র ফল দেয় তার অবস্থানের উপর ডিপেন্ড করে। অর্থাৎ আমরা রুলিং প্ল্যানেট একটা চেনে বাঁধা আছে, একটা চেনকে টানলে আর একটা চেন অটোমেটিক চলে আসবে। অর্থাৎ এটা মাথায় রাখতে হবে যে শনি যেমন একা খারাপ করতে পারে না, বৃহস্পতিও একা ভালো করতে পারে না। অর্থাৎ শনি সাড়ে সাথে নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই, শনিকে নিয়ে কোনো মাথা ব্যথা করার নেই। শনি এমন একটা প্ল্যানেট যে জীবনে নিচু থেকে টপ লেভেলে পৌঁছে যেতে পারে। আর শনি যদি কারোর ভালো থাকে বা ভালো অবস্থায় থাকে, সে জীবনে একদিন না একদিন পয়সা কড়ি করবে এবং ভালো জায়গায় পৌঁছে যাবে, অবশ্যই পৃথিবীর কেউ আটকাতে পারবে না। আচ্ছা, আর একটা তথ্য বলি, যেহেতু আপনি শনি নিয়ে আলোচনা, শনি সাড়ে সাথে নিয়ে আলোচনা করছেন, যে নবম স্থানে যদি কোনো জাতক বা জাতিকার জন্মছকে এর নবম স্থানে যদি শনির অবস্থান হয়, তাহলে কি সে ভাগ্য বিড়ম্বনায় ভোগে, এটা কি ঠিক? না, অ্যাকচুয়ালি বলি, শনি যদি কারোর নবম স্থানে বসে এবং নবম ভাবে যদি শনি শনির নক্ষত্রকে কানেকশন করে, যদি শনির ওপর রাহুর দৃষ্টি থাকে বা শনির চারটে ঘরের আগে রাহু থাকে, তাহলে কিন্তু শনি ভালো ফল দেয়। কিন্তু হ্যাঁ, এখানে একটা ডিস্টার্ব হতে পারে, সেটা হচ্ছে শনি কিন্তু নবম স্থানে থাকলে পিতার সুখ থেকে আস্তে আস্তে অনেক বঞ্চিত করে। তো সেক্ষেত্রে মাথায় রাখতে হবে এই শনিকেও ভালো জায়গায় ডেভেলপমেন্ট করা যায়। তার জন্য শনির কিছু উপায় করলেই অটোমেটিক্যালি হবে। তার জন্য কি করতে হবে, না প্রত্যেক শনিবার দিন একটা চামড়ার জুতো কোনো মন্দির বা মসজিদের সামনে ছেড়ে আসতে হবে, এক নম্বর। কোনো একটা শনিবার দিন কালো তিল, সর্ষের তেল, কালো মাসকলাইয়ের ডাল মাথার উপর দিয়ে সাতবার ঘুরিয়ে কিছু পয়সা সমেত ভিখারিকে দান করতে হবে, এবং সাতটা লোহার বল নিতে হবে। আটটা নিলেও চলবে, সাতটা বা আটটা লোহার বল নেবেন, এবং সেই বলটিকে একটা কালো কাপড়ে বেঁধে আপনার মা পকেটে রেখে দেবেন এক সপ্তাহ। রেখে শনিবার দিনই কোনো ভিখারিকে কিছু পয়সা সঙ্গে দান করুন। দেখুন, আপনি এই প্রবলেম থেকে বেরিয়ে আসবেন, অবশ্যই পৃথিবীর কেউ আটকাতে পারে না। কিন্তু শনি সাড়ে সাথে নিয়ে যারা ভুল তথ্য দিচ্ছে, ভুল তথ্য মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, তাদের উদ্দেশ্যে একটাই কথা দাদা, জ্যোতিষটা সঠিকভাবে পড়ুন, জ্যোতিষ নিয়ে সঠিকভাবে প্রেডিকশন করুন। আপনি আজকে না হলেও কালকে আপনার কাছে ক্লায়েন্ট আসবে, কেউ আটকাতে পারবে না। কিন্তু আপনি একা কেন সমাজটাকে নষ্ট করে দিচ্ছেন, এটাই আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট। ভুল তথ্য মানুষকে দেবেন না। অর্থাৎ ভয় দেখে হয়তো আপনি সামান্য স্বার্থশুদ্ধটুকু করতে পারেন, ভয় দেখে আর যাই হোক না কেন, জ্যোতিষটা চর্চা বা জ্যোতিষ শাস্ত্র চর্চা করে সেই অ্যাপ্লাইটা করা যায় না, বা অ্যাপ্লিকেশন বা প্রয়োগটা করা যায় না। আপনি আলটিমেটলি কি করছেন, সেই মানুষটিকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলে দিচ্ছেন, বা সেই মানুষটির যে সমস্যাটা ছিল সাবজেক্টটার উপর ভরসা উঠে যাচ্ছে, ভরসাটাই উঠে যাচ্ছে। বা বর্তমান যুগে কিন্তু এটা অনেক মানুষ রয়েছেন যারা এই সাবজেক্টটাকে, আমি যদি একটু ইতিহাসে চলে যাই, অনেকে কিন্তু এই সাবজেক্টটার প্রতি আস্থা রাখতেন। এখন ক্রমশ এমন হয়ে গেছে যে আমরা নিজেরাই সেই নিজেদের কারণ হয়ে দাঁড়াচ্ছি আস্থাটা হারিয়ে যাওয়ার। যদি তো হাত জোর করে রিকোয়েস্ট করলাম দাদা, সঠিক তথ্য দিন মানুষকে, সঠিক ট্র্যাকে পরিচালন করুন। আজকে ডাল ভাত খাচ্ছেন, কালকে অন্য কিছু ভাত খাবেন, অসুবিধা কিছু নেই। কিন্তু মাথায় রাখতে হবে জ্যোতিষটাকে সঠিক জায়গায় নিয়ে যেতে হবে। আপনি আসুন না, আমরা সবাই মিলে শপথ করি ভালো জায়গায় জ্যোতিষটাকে নিয়ে যাবো, ঠিক আছে? অর্থাৎ সেবা যখন করছেন বা পরিষেবা যখন দিচ্ছেন, সেটা সঠিক পরিষেবা দিতে হবে। এবার একটা কথা বলি, আবারও বহু চর্চিত সেই প্রশ্নগুলোতে চলে যাব, সেটা হচ্ছে মঙ্গল শনি একসঙ্গে বসলে দঙ্গল বাঁধাতে পারে, বা শনিচন্দ্র একসঙ্গে বসলে দঙ্গল বাঁধিয়ে দেবে? শনিচন্দ্র থাকলে একসাথে অনেকে ট্র্যাডিশনাল যারা অ্যাস্ট্রোলজি করে তারা বলে বীজ যোগ, ঠিক আছে? শনি হচ্ছে এমন একটা লেট মুভ করে, ঠিক আছে, শনি লেটে মুভ করে এবং চন্দ্র অনেক ফাস্ট মুভ করে। তাহলে চন্দ্র শনি এক জায়গায় বসে গেলে তোমার চিন্তা ভাবনার জায়গাটাকে ব্লকেজ করে দেয়, এবং তোমার চিন্তা ভাবনাটাকে সেই লেভেল পর্যন্ত নিয়ে যেতে ব্লকেজ করে দেয়, এবং তুমি দ্রুত সিদ্ধান্ত নিতে পারো না। কি বললাম বুঝতে পেরেছো? এবং চন্দ্র শনি এক জায়গায় বসে গেলে মায়ের শরীর খারাপ হবে, মাতৃস্থানীয় যারা আছে তাদের শরীর খারাপ হবে, এবং মায়ের হাঁটুতে কোমরে ব্যথা হবে, এবং তুমি বাড়ি করতে গেলে কোনো না কোনো বিপদ আসবে। কি বললাম বুঝতে পেরেছো? ধরো ঢালাই দিলে দেখবে বাড়ি থেকে অসুস্থ হয়ে গেল। তো এইগুলোকে না একটু ট্র্যাকে বিচার করিয়ে নেওয়া উচিত, বিচার করে সঠিক সময়ে সঠিক জ্যোতিষের কাছে আসলে এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসা যায়। এবং একটা কথা বলি, জন্ম ছককে বলা হয় কালপুরুষের ছক, এই ছকটিকে কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে হবে। এবার অনেকে গুরুজি ওখানেও যেটা করেন, যেটা হচ্ছে যে ছকের জন্ম ছক দেখছেন, আপনাকে ভাবচক্র দেখতে হচ্ছে, বিংশত্ব যে চারটা রয়েছে সেগুলো, মানে অনেক, এই বিচারটা কিন্তু এক দু মিনিটের বিচার নয়। কেন কি সমস্যাটা যখন আপনার হয়েছিল এক দু দিনে হয়নি, কিন্তু দীর্ঘদিনে ফেলে আসা সেই কথা বলি,
যেমন ফণী আসার আগে পূর্বাভাস থাকে, ঠিক তোমার খারাপ সময় আসার আগে জ্যোতিষ তোমার পূর্বাভাস দিয়ে দিতে পারে। এবং দেখো ফণী একটা কথা আমি বলবো, একটু আবার বলি, কমন ম্যান মাইনাস কমন সেন্স ইজ ইকুয়াল টু অ্যাস্ট্রোলজি। ফণী আসার আগে কিন্তু আমাদের আহ্বাবিত যারা রয়েছেন তারা কিন্তু বলেছে যে ফণী আসছে, এখান দিয়ে আসছে, এখান দিয়ে আসছে। ফণীকে কিন্তু আটকাতে পারেনি, আটকাতে পেরেছে না, পারেনি তো। ফণী এসছে হয়তো পশ্চিমবঙ্গের উপর দিয়ে, অল্প কিছু গেছে বাংলাদেশে চলে গেছে, প্রকোপটা আটকানো তো যায়নি। তোমার জীবনে যদি খারাপ সময় আসে আমি কি করব, আগাম বার্তা দেব এবং তোমাকে সেফটি জায়গায় নিয়ে আসবো, সেফটি জোনে নিয়ে আসবো। যেমন উড়িষ্যার কিছু মানুষকে সেফটি জোনে নিয়ে আসা হয়েছিল, তো আমি তো তোমার খারাপ সময়টাকে আটকালাম না, তোমাকে সেফটি জোনে নিয়ে এলাম এবং তোমাকে প্রোটেক্ট করে দিলাম যাতে তোমার কোনো অসুবিধা না হয় বা কোনো বাধায় না পড়ো। তো এটা করা যায়, যেমন জ্বর হলে একটা দিন মানুষ চেষ্টা করেছিল তো, তাই জ্বর সারিয়েছে তো। তো আজকে তোমার খারাপ সময় আসছে, আমরা জ্যোতিষের মাধ্যমে চেষ্টা করে তোমাকে ভালো ভালো জায়গায় প্রোটেক্ট করে দিতে পারবো, অর্থাৎ তুমি ভালো জায়গায় ডেভেলপমেন্ট পাবে, তবে না তুমি জ্যোতিষের কাছে এসে বলবে হ্যাঁ জ্যোতিষে উন্নতি করেছে। এই নয় যেমন আহ্বাবিদরা বলেছিল ফণী আসছে, আমরাও তোমাকে বলে দিতে পারি তোমার খারাপ সময় আসছে এবং তোমাকে প্রোটেকশন এবং সঠিক রেমেডি করে দিতে পারি। তার মানে আহ্বাবিদরা কিন্তু বলেছে ফণী আসছে, ফণী আটকায়নি, আমরাও বললাম আমরা কিন্তু খারাপ সময় আটকাতে পারবো না, আমরা তোমাকে খারাপ সময় প্রোটেকশন দিয়ে দিতে পারবো যাতে খারাপ সময়টা তুমি প্রোটেকশন জায়গায় থাকো এবং ভালো জায়গায় থাকো। এবার একটা কথা বলি, রিমিডিয়াল গাইডলাইনের কথা যখনই আপনারা শোনেন তখনই পিছপা হয়ে যান, হবেন না কেন, কেন কি অর্থটা তো বিনিয়োগ আপনাকেই করতে হবে। শুধুমাত্র রেমিডিয়াল গাইডলাইন মানে অনেকের একটা ধারণা আছে, আবারও বলছি সেই ভ্রান্ত ধারণাটা কোনটা, না এক গোছা পাথর হয়তো আমাকে ধারণ করতে হবে, শুধুমাত্র না, এক একজনের ক্ষেত্রে ওষুধ এক এক রকমের। মানে আমার যদি ম্যালেরিয়া হয় তার রোগের চিকিৎসার ঔষধি যেটা হবে, আপনার ধরুন সামান্য একটা সাধারণ জ্বর হচ্ছে সেই ওষুধ তো এক হবে না, সেক্ষেত্রে কোন রেমিডিয়াল গাইডলাইনটা আপনার জন্মছক ইন্ডিকেট করছে সেটা কিন্তু একজন সঠিক সুপরামর্শদাতা বলতে পারে। আবারও বলছি, অবহেলা করে বা অবসাদে থেকে জীবন যাপন করবেন না, এ জীবন বড় সুখের হবে না, বরঞ্চ নিরানন্দে ভেসে যাবেন, আপনি নিরানন্দে গা ভাসাবেন না, আনন্দে থাকুন। ওই যে চিরাচরিত শুনে আসে সেই কথা যে সুখে আমরা সকলে থাকতে চাই কিন্তু সুখের সময়টাকে বৃথায় হেলায় হারিয়ে ফেলি, হেলায় হারাবেন না। যারা চাইছেন আজকে অনুষ্ঠানের আলোচনা ভিত্তিক এই অনুষ্ঠানটি শুনে গুরুজির সান্নিধ্য লাভ করবেন, ওনার স্কলে দেওয়া চেম্বারের অ্যাড্রেসগুলো যাচ্ছে, প্রতি রবিবার দিন পাচ্ছেন দমদম, সোমবার দিন পাচ্ছেন হাওড়া ডোমজু, মঙ্গলবার এবং শনিবার দিন পেয়ে যাচ্ছেন ডানকুনি উত্তরপাড়ার মাঝে বন্দের বিলের এখানে, বুধবার দিন পেয়ে যাচ্ছেন আন্দুল ও বাগনান, বৃহস্পতিবার দিন পাচ্ছেন দক্ষিণেশ্বর মশাট, শুক্রবার দিন পাচ্ছেন তারকেশ্বর শেওড়াফুলি, মাসে একবার করে পেয়ে যাচ্ছেন বাঁকুড়া তারাপীঠ এবং রায়গঞ্জ। আসার আগে বুকিং নাম্বারে ফোন করে নেবেন 9007536337 অথবা 8420478309 এই নাম্বারে, আর হোয়াটসঅ্যাপ করুন 8775399 12 এই নাম্বারে। যাব আলোচনা, যেহেতু অল্প কিছু সময় আছে, সেটা হচ্ছে যে যেহেতু অল্প সময় আছে তাই ব্যাহত না করে একটা কথা বলি, ইন জেনারেল আপনি সবসময় কোনো না কোনো টোটকা বা টিপস দেন, আজকে যেটা চাইবো গৃহ শান্তি বজায় রাখার জন্য কিছু টিপস। আচ্ছা, ফার্স্ট তো তোমাকে দর্শক বন্ধুদের সাথে একটা কথা বলি, পুরনো রীতি যা তোমার ফ্যামিলিতে যা ছিল সেগুলো ট্র্যাডিশনাল যেগুলো সেগুলো তোমাকে মেনটেন করতে হবে। বাড়িতে সবসময় একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি করতে হবে, বাড়ির আশপাশ সবসময় পরিষ্কার রাখতে হবে, চেষ্টা করবে বাড়ির সামনে কোনো নিম গাছ, দেখো সব গাছই ভালো, বিশেষ করে নিম গাছটা না থাকাই উচিত, আর যদিও থাকে তাহলে একটা লোহার জাল লাগিয়ে দেওয়া নিম গাছের গোড়াতে, আর যদি সম্ভব হয় অবশ্যই বাড়িতে সবার সঙ্গে একসাথে বসে একটা সময় কাটাবেন, দেখবেন জীবনে উন্নতি আসতে বাধ্য, হর্ষই পৃথিবীর কেউ আটকাতে পারবে। চেষ্টা করবেন উত্তর পূর্ব কোণে গঙ্গা জল আর রূপোর টুকরো দিয়ে কোনো কলসের মধ্যে প্রতিষ্ঠা করতে, তাহলে আপনার জীবনে গৃহশান্তি আসবে, হর্ষই পৃথিবীর কেউ আটকাতে পারবে না। কিন্তু তারও আগে একটা কথা বলি, সঠিক সময়ে সঠিক জ্যোতিষের কাছে আসুন, জীবনে ডেভেলপমেন্ট পাবে। আজকে যাচ্ছি সময় একদম শেষ, একদমই তাই। গুরুজিকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের, নমস্কার।